সাবস্ক্রাইব করুন স্মার্ট ত্রিপুরা চ্যানেলটিকে এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করুন নমস্কার বন্ধুরা স্মার্ট ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরির খবর নিয়ে আজি রয়েছে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে যার বিজ্ঞপ্তি বের হয়েছে বন্ধুরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে তার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো শুরু করছি বন্ধুরা এই হচ্ছে তাদের নোটিফিকেশনটি যেটি অফিশিয়াল নোটিফিকেশন যেটি বের হয়েছে আগরতলা মেডিকেল কলেজ থেকে বন্ধুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেখানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে বন্ধুরা তার বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি পোস্ট হচ্ছে বন্ধুরা জুনিয়র প্রেসিডেন্ট যাকে সংক্ষেপে যে আর বলা হয় এটি বন্ধুরা একটি অস্থায়ী পদ এটি স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে না বেতন হবে বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা এটি আপনাকে টেম্পোরালি নিয়োগ করা হবে নিয়োগ হবে বন্ধুরা এ জি জিবি হসপিটাল আইজিএম হসপিটাল এবং আগরতলা ক্যান্সার হসপিটালে এই তিনখানে বন্ধুরা আপনাদের নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে তো তার বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এজিএমসি এবং জিবি হসপিটালের জন্য বন্ধুরা পোস্ট রয়েছে বিয়াল্লিশটি আইজিএম হসপিটালের জন্য বন্ধুরা রয়েছে পোস্ট উনিশটি এবং ক্যান্সার হসপিটালের জন্য রয়েছে বন্ধুরা ষাটটি পোস্ট আপনাদের আবেদন করে নিতে হবে একুশে জানুয়ারি দুই হাজার বিশের আগে আপনারা একুশে জানুয়ারির মধ্যে আবেদন করে নিতে হবে বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আমরা অফিসিয়াল লিঙ্কটিও আমি দিয়ে দেব এবং তার জন্য যে ফর্মেটির প্রয়োজন সেটিও আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন আপনারা তাতে কি কি প্রয়োজন হবে আমি এই ভিডিওতে আপনাদের বল দিব এক এক করে আপনারা সব কিছু ডকুমেন্ট একসঙ্গে জড়ো করে এবং ফর্মেটটি সম্পূর্ণভাবে পূরণ করে সাবমিট করে দিবেন অফিস অফ দ্য প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই অ্যাড্রেসে এখানে কিছু উল্লেখ করা রয়েছে বন্ধুরা আপনাদের ডকুমেন্ট কী কী প্রয়োজন হবে এস এইচসি সার্টিফিকেট আপনাদের এইচ প্রুফ সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিক টুয়েলভ এমবি বিএস বিডিএস ফার্স্ট সেকেন্ড থার্ড প্রফেশনালি পার্ট ওয়ান টু অ্যাটেম্পট সার্টিফিকেট এন্টারপ্রেনারশিপ সার্টিফিকেট তারপর বন্ধুরা রিলিজিয়েশন সার্টিফিকেট সব কিছু বন্ধুরা অরিজিনাল নিয়ে যাবেন ইন্টারভিউর দিন এবং কপিতে সেলফ রেডিসেট করে নেবেন ইন্টারভিউ হবে বন্ধুরা সরাসরি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আপনাদের ইন্টারভিউটি হবে বন্ধুরা চব্বিশ এক দুই হাজার কুড়ি অর্থাৎ জানুয়ারির চব্বিশ তারিখ ইন্টারভিউটি হবে যেই জায়গাতে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেখানেই ইন্টারভিউটি হবে এই হচ্ছে তাদের ফরমেটটি বন্ধুরা যেটি আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করে নিয়ে যেতে হবে একবার নোটিফিকেশনটি অবশ্যই বন্ধুরা ভালো করে পড়ে নেবেন তারপর আবেদন করবেন এখানে কিছু কিছু ছোট ছোট বিষয় উল্লেখ রয়েছে যেটি আমি আপনাদের বলিনি সেটি ভালো করে পরে নেবেন তারপর আবেদন করে নেবেন ধন্যবাদ